তো ই কমার্স ব্যবসা বুঝো তুমি, তুমি নিজেই কমার্স ব্যবসা করো না কেন, প্রশ্ন আসবে। প্রশ্নের আগে আমি বলতেছি কি প্রশ্ন আসবে, কারণ অলরেডি আমার কমেন্ট বক্সে ধরনের প্রশ্ন টশ্ন আসে। দেখেন, আমি যদি একটা ই কমার্স ব্যবসা করি, সব কিছুরই কিন্তু একটা সিলিং আছে। বাংলাদেশে বসে হয়তো বা 50 লাখ টাকার মান্থলি সেল করা সম্ভব, এই জন্য তো আর বাংলাদেশে বসে 10 কোটি টাকার মান্থলি সেল করা সো মাচ টাফ। তার মানে একটা সিলিং আছে। এখন আমি চাইলে ওই সিলিং ক্রস করে পর করতে পারবো না, কারণ আমার পছন্দ হচ্ছে লাইট অ্যাসেট মডেল, এক একজনের এক এক পছন্দ। এবং আমি যদি একটা ই কমার্স বিজনেস অপারেট করতে হয়তো বা আমার 20 জন লোক লাগবে, তা আমার বিজনেস আমার টিম এই 20 জনের মধ্যেই শেষ। কিন্তু আমি যদি আপনাকে শিখাইতে পারি, আরও 10 জনকে শিখাইতে পারি, তার আরও 50 জনের কর্মসংস্থান তৈরি করতে পারবে। তো একটা রিপল ইফেক্ট ফেলতেছে, আমার কাছ থেকে একজন শিখতেছে, তার মাধ্যমে 50 জনের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এভাবে আমার কাছ থেকে যদি 1000 মানুষ প্রপারলি ই কমার্স বিজনেসটা শিখতে পারে এবং তাদের যদি 50 জন করে থাকে, তাহলে প্রায় কী পরিমাণ 50,000 মানুষের কর্মসংস্থানের তৈরি হয়ে যেতেছে শুধুমাত্র আমি আজকে ই কমার্স বিজনেস কীভাবে করতে হয় শেখাচ্ছি দেখে। এবং আমি নিজে ই কমার্স না করি দেখে, না করি দেখে। আমি যদি ই কমার্স করতাম আমি হয়তো সর্বোচ্চ 50 জন। না না, তুমি তো আর অন্যদেরকে বলতে না যে কিভাবে ভালো করা যায়, তা তো অবশ্যই। এবং অবশ্যই কিছু মনিটরিং ভ্যালু আছে, বেনিফিট হচ্ছে। এবং আমার এখানে আরেকটা প্যাশনও কাজ করে। আমি অনেকে আমাকে বলে যে তুমি হয়তো বা ভালো বুঝাইতে পারো, মানুষকে ভালো কনভিন্স করতে পারো, এবং আমার মনে হয় এই টেকনিকটাই মানুষকে শিখায়, মানুষকে বুঝে। এবং আমার মানুষকে বুঝাইতে পড়াইতে ভালো লাগে, এটা যদিও টিচিং প্রফেশনে না আমি, কিন্তু আমার পড়াইতে ভালো লাগে, বুঝাইতে ভালো লাগে এবং মানুষ বুঝে। দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে এটাই আমার প্লাস পয়েন্ট, আমার এটাই করা উচিত। ওই আর সবসময় ই কমার্স বিজনেস তার প্রোডাক্ট নিয়ে আসা, এগুলো আমার খুব বেশি একটা পছন্দ না। হ্যাঁ, কি যাদের পছন্দ তারা করতেছে, কীভাবে করতে হয় আমি দেখাই দিতেছি, কিন্তু আমার পছন্দ না। একটা বিষয় এখানে না বললেই না, যেহেতু আমি ম্যামিশিং থেকে বিলং করি, প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে অনেকগুলো কাজে লোকেশন একটা বিশাল বড় ভূমিকা পালন করে, যেটা ঢাকা থেকে বা অন্যান্য অনেকে আসে। অনেকে ই কমার্স বিজনেস করে সে মহেশখালী থাকে, তার ই কমার্স বিজনেসের নিশ হচ্ছে শুটকি। ঢাকাতেই যে করতে হবে এই ভুল ভুল জিনিসটা যাতে মানুষ মেসেজ না পায় তাই বলছি, কিন্তু আমাদের ময়মনসিং থেকে করবে এমন কোনো কিছু নাই ঐতিহ্যবাহী। তার মানে আমার আউটরিচ করতে হবে, কোথাও যাইতে হবে, ওই হ্যাসেল আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি বাসায় বসে করি, আমি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, ফ্যামিলি থেকে দূরে থাকতে পছন্দ করি না। বাসা থেকে করি, যেটা ভালো লাগে সেটাই করি, মানি জেনারেট হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই। এবং সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে, শুধুমাত্র ইনকাম করলাম, অনেক কিছু করে ফেললাম,